বগুড়ার ঐতিহ্যবাহী খাবার বলতে আমরা সাধারণত বগুড়ার দইকে জানি বা চিনি। তবে বগুড়ার আরও একটি ঐতিহ্যবাহী খাবার আছে, তা হচ্ছে আলুঘাটি। এটি মূলত আলু সিদ্ধ করে তা পিষে বিভিন্ন মশলা উপাদান এবং মাছ মাংস কিংবা ডিম যুক্ত করে তৈরি করা হয়। আর সেই আলুঘাটি নিয়ে ঢাকায় হচ্ছে একটি উৎসব। এটি রাজধানীর পূর্বাচল এলাকায় উৎসব করেছে ঢাকাস্থ বগুড়ার সাংবাদিকরা। আমি গাজী আনিস এই মুহূর্তে যুক্ত আছি সেই আয়োজনে, জানাবো এই আয়োজনে আর কী কী আছে এবং এই আলুঘাটির রেসিপিটি বাকি। আলু সেদ্ধ করা লাগে, সেদ্ধ করে ছিলে নিয়ে ছানা লাগে, আর গরু গোশ ভুলো করে নেওয়া লাগে 70%, আর গরু গোশের ভেতর ওই আলু যাবি, আলু কষানি করে ভাজা ভাজা করে তারপরে ঝোল যাবি, গরম ঝোল, তারপরে ওই গোশটা যাবি, যাওয়ার পর পুরো দমে ঝোল দিয়ে, ঝোল যখন আটিয়ে গেল তারপরে লবণ ঝাল দেখে নেবে তো, সাদা এলাচ, কালো এলাচ, ডালচিনি, বস, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, পাঁচফোড়ন, জিরা, আদা, রসুন, এগুলো ধনে গুঁড়ো, হলুদ, গুঁড়ো মরিচ, লবণ, এই সবই। বগুড়া উত্তরবঙ্গের সব আলুঘাটি একদম বেস্ট, এটার কোনো তুলনাই হয় না, এক কথায় অসাধারণ। সবাই জানি যে দইটা বগুড়ার ঐতিহ্যবাহী একটি খাবার, বাট এর সঙ্গে আরো চমৎকার একটি আয়োজন যে আছে খাবার, সেটা হচ্ছে আলুঘাটি, সেটি আসলে অনেকেরই জানা নাই। আমাদের পরিকল্পনা হচ্ছে সবার কাছে এটি জানান দেওয়া, এমনকি বিশ্বব্যাপী আমরা এটাকে আসলে মানে তুলে ধরতে চাই। আমরা চাই যে এখন থেকে প্রত্যেক বছর, এখন ঢাকায় আমাদের প্রথমবারের মতো আয়োজন, হয়তোবা নানা রকমের বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আয়োজন হচ্ছে, কিন্তু আমরা এই আয়োজনের পরবর্তীতে আরও বড় বড় আকারে এটা করতে চাই। প্রত্যেকে আমরা ইট পাথরের এই শহরে একেবারে এক পেশে হয়ে গেছে, নিজের মতো হয়ে গেছে, হয়তো আমরা আরেকজনকে চিনি না, আরেকজনের সুখে দুঃখে হাজির হতে পারি না, নানান ধরনের ক্রাইসিস থেকেই আমাদের মনে হয়েছে এই টাইপের একটা উদ্যোগ গ্রহণ করলে হয়তো আমাদের পারস্পরিক সম্প্রীতিটা বাড়বে এবং আমরা একে অপরের জন্য কিছু করতে পারবো, সেই ভাবনা থেকে আসলে বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্কের এই আয়োজন। বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্কের মাধ্যমে আমরা বগুড়ার বিভিন্ন কিছু আরও মানুষের কাছে তুলে ধরতে এবং কানেক্টিভিটিটা ডেভেলপ করার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আছে, তাদের মধ্যে যেন আন্তঃসংযোগ তৈরি হয়, পরবর্তীতে এই পরিচয়টা যেন যোগাযোগে রূপান্তর হয়, তাহলে নিজেদের মধ্যে যেমন উপকৃত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, তেমনি দেশ বা সমাজের ক্ষেত্রেও তারা ভূমিকা তৈরি করতে পারে।